ডিএসএলআর ক্যামেরার ফ্ল্যাশলাইট, যেটা ইনবিল্ট ফ্ল্যাশলাইট, সেটার কথা বলতেছি। এই ফ্ল্যাশলাইটটা যখন আমরা লো লাইটে শ্যুট করতে যাই বা আলো কম রয়েছে এরকম সিচুয়েশনে শ্যুট করি, তখন খুবই সহায়তা করে আমাদেরকে। তো এই ডিএসএলআর ক্যামেরার ফ্ল্যাশলাইটটা আমরা কিন্তু নর্মালি সবসময় ব্যবহার করি না, করি কি যখন আমরা আউটডোরে শ্যুট করি তখন বন্ধ করে রাখি, ওই হয়তো সপ্তাহে মাসে একবার করে যখন লো লাইটে শ্যুট করতে হয় তখন এই ফ্ল্যাশলাইটটা ব্যবহার করি। তো এতে করে হয় কি, অনেকদিন ব্যবহার না করার কারণে অনেক সময় কিন্তু ডিএসএলআর ক্যামেরার ফ্ল্যাশলাইটটা সমস্যার সৃষ্টি হতে পারে। কারণ আপনারা সকলেই জানেন যে কোনো ইলেকট্রনিক্স জিনিস যদি বেশি দিন বন্ধ থাকে তাহলে কিন্তু সমস্যা হবেই। আমাদের ভিডিওর নিচে অনেক ভাই কমেন্ট করেন যে ভাই আমার ফ্ল্যাশলাইটটা পপ আপ হচ্ছে না, বা ফ্ল্যাশলাইট পপ আপ হলেও অনেক সময় ফ্ল্যাশ জ্বলতেছে না, তো এগুলোর সমাধান কী? দেখেন, যে কোনো সমস্যা যদি আসার আগের থেকেই সমাধান করা যায় বা সেই সমাধানের উপায় যদি জানা থাকে তাহলে কিন্তু সমস্যার সমাধান খুবই সহজ হয়ে যায়। সো আমার ভিডিওতে অনেক ভাই মাঝে মধ্যে কমেন্ট করেন যে ভাই আমার ফ্ল্যাশলাইটটা অনেকদিন বন্ধ থাকার কারণে ফ্ল্যাশ পপ আপ করতেছে না বা ফ্ল্যাশলাইট জ্বলতেছে না। সো কেন এমনটা হয়ে থাকে এবং এটার সমাধান কী এবং কীভাবে আমরা ডিএসএলআর ক্যামেরার ফ্ল্যাশলাইটটা যত্ন করতে পারি, আজকের এই ভিডিওতে আমি সেই জিনিসটা একেবারে পানির মতো সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা স্পেশালি ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করেন তারা তো ভিডিওটা অবশ্যই দেখবেন। সো ওয়েলকাম ব্যাক গাইস ফ্যান্টাস্টিক টেক অ্যান্ড ফটোগ্রাফি চ্যানেলের নতুন একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা এখনও পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচ থেকে মিষ্টি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ফ্যান্টাস্টিক ফ্যামিলির সদস্য হয়ে যান, তাহলে আমাদের পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলেন গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো ফার্স্ট অফ অল এই ডিএসএলআর ক্যামেরার ফ্ল্যাশলাইটটা যদি আমরা বেশি দিন বন্ধ করে রাখি তাহলে কিন্তু কোনো না কোনো সমস্যা অবশ্যই হবে। কারণ আপনারা সকলেই জানেন ইলেকট্রনিক জিনিস যদি আপনারা বেশি দিন বন্ধ করে রাখেন তাহলে কিন্তু ছোটো ছোটো কিছু সমস্যার সৃষ্টি হয়। তো কী করার আছে, যাদের ডিএসএলআর ক্যামেরার ফ্ল্যাশলাইট অন করে ছবি তোলার কোনো প্রয়োজনই পড়ছে না, তারপরে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো সপ্তাহে একবার দুইবার অন্তত ফ্ল্যাশলাইটটা জ্বালিয়ে কয়েকটা ছবি ক্লিক করবেন, দেন আবার বন্ধ করে রেখে দেন। এতে তো আপনার কোনো ক্ষতি নেই, উল্টোরা সুবিধাই হবে। কারণ আপনার যদি মনে করেন যে পুরো বডির ভিতরে একটা আঙ্গুলের যদি অল্প একটু চোট লাগে সেক্ষেত্রে কিন্তু পুরো বডিটাই যন্ত্রণার সৃষ্টি হয় বা খুব একটা স্বস্তি পাওয়া যায় না। ঠিক একইভাবে আপনার ডিএসএলআর ক্যামেরা সব কিছু ঠিক আছে, যদি ফ্ল্যাশলাইটটা ঠিকঠাক মতো কাজ না করে সেক্ষেত্রে কিন্তু আপনার যে ডিএসএলআর ক্যামেরা চালানোর যে এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু খুবই ভালো হবে না। তাই অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন সবসময় যে অ্যাটলিস্ট সপ্তাহে একবার বা দুইবার হলেও ফ্ল্যাশলাইটটা অন করবেন, অন করে কয়েকটা ছবি ক্লিক করে আপনি বন্ধ করে রাখেন, নো প্রবলেম। এরকম করে করলে আপনার ডিএসএলআর ক্যামেরার ফ্ল্যাশলাইটের খুব একটা বেশি সমস্যা হবে না। পরের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে অনেকেই লং এক্সপোজারের ছবি ক্লিক করতে পছন্দ করেন। লং এক্সপোজার বলতে যে সেকেন্ড সেট করে দেন যে 30 সেকেন্ড পরে ছবি উঠবে বা 25 সেকেন্ড পরে ছবি উঠবে, অনেকে রয়েছেন 10 সেকেন্ড বা 5 সেকেন্ড পরে টাইমার দিয়েও ছবি তোলেন। তো এই ক্ষেত্রে যেহেতু আপনারা শাটার স্পিডটা অনেক লো করতেছেন সেক্ষেত্রে কিন্তু ওই যে ফ্ল্যাশলাইটের যে পাওয়ারটা সেটা কিন্তু অনেক বেশি কনজিউম করে, যে কারণে আপনার ইনবিল্ট ফ্ল্যাশটা আসলে অতটা ভালো কাজ করে না নর্মালি। এটা জাস্ট হচ্ছে বিপদের বন্ধু, আপনার যদি খুবই ইমার্জেন্সি দরকার হয় সেই সময় আপনি ব্যবহার করতে পারেন। বাট আপনারা যদি লং এক্সপোজারে ছবি ক্লিক করেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করবো চেষ্টা করবেন না করার জন্যে, কারণ এটাতে আসলে ফ্ল্যাশের উপরে প্রচুর পরিমাণে একটা প্রেশার ক্রিয়েট হয় যে কারণে আপনার ফ্ল্যাশটা লং রানের ক্ষেত্রে ফেল করে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো লং এক্সপোজারে ছবি তোলার ক্ষেত্রে এক্সটার্নাল একটা ফ্ল্যাশ ব্যবহার করতে পারেন, বাট ইনবিল্ট যে ফ্ল্যাশলাইটটা রয়েছে সেটা ব্যবহার করবেন না, তাহলে আপনার যে ইনবিল্ট ফ্ল্যাশলাইটটা সেটা খুবই ভালো থাকবে, সুস্থ থাকবে। সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে আপনার যে ফ্ল্যাশলাইটটা যেখানে থাকে নিচু হয়ে যেখানে থাকে এখানে কিন্তু অনেক দিন পর্যন্ত ব্যবহার না করার কারণে অনেক সময় ধুলাবালি মানে ঢুকে যেতে পারে। কারণ আপনি যখন আউটডোরে শ্যুট করবেন তখন কিন্তু ছোটো ছোটো ধুলাবালি যেহেতু ওটা সাইড দিয়ে একটা ফাঁকা থাকে ওই ফাঁকা দিয়ে অনেক সময় ঢুকে যায়, অনেক সময় ছত্রাক টত্রাকও জন্মাতে পারে। এতে করে কিন্তু আপনার ডিএসএলআর ক্যামেরার ফ্ল্যাশলাইট তো নষ্ট হবেই, সাথে সাথে কিন্তু অন্যান্য পার্টসও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই চেষ্টা করবেন প্রথমে যেমনটা বলতেছিলাম যে অন্তত সপ্তাহে একবার বা দুইবার আপনার ফ্ল্যাশলাইটটা অন করবেন, অন করে কয়েকটা ছবি ক্লিক করবেন। এতে করে আপনার যে ফ্ল্যাশলাইটের ওই জায়গাটার ভিতরে যদি কোনো সমস্যা থাকে বা ময়লা থাকে সেগুলো আপনারা পরিষ্কার করার সুযোগ পাচ্ছেন। তারপরে অবশ্যই অবশ্যই এই যে তিনটা বিষয় সম্পর্কে বললাম অবশ্যই অবশ্যই এইগুলো মেনটেন করে চলবেন, তাহলে দেখবেন যে আপনার ফ্ল্যাশলাইটে কোনো ধরনের সমস্যা হবে না, আপনার ওভারঅল যে ক্যামেরা চালানোর এক্সপিরিয়েন্সটা সেটা তো বেটার হবেই এবং আপনারা এত টাকা দিয়ে ক্যামেরা কিনেছেন অনেক দিন পর্যন্ত সার্ভিস পাবেন। সুতরাং সম্পূর্ণ ভিডিওটা আশা করি আপনাদের অনেক উপকার করতে পেরেছে, যে আসলে ফ্ল্যাশলাইটের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান আগের থেকে করতে পারলে কিন্তু সমস্যার বড় হবে না। তাই সবসময় চেষ্টা করবেন ডিএসএলআর ক্যামেরা টাকা দিয়ে কিনেছেন টেক কেয়ার করার জন্য, আপনি যত ক্যামেরাটা সুন্দর করে রাখবেন ক্যামেরা আপনাকে ততদিন পর্যন্ত সার্ভিস দিবে, এটা কিন্তু সহজ একটা কথা। আরেকটা কথা মাথায় রাখবেন, ক্যামেরা ভালো ছবি তোলার জন্য ডিএসএলআর ক্যামেরাটা দামি কিনতে হবে এমন কোনো কথা নেই, কম দামি ক্যামেরা দিয়েও ভালো ছবি তোলা যায় যদি আপনার ক্যামেরার সেটিং সম্পর্কে ভালো আইডিয়া থাকে। বাই দ্য ওয়ে, নতুন ফটোগ্রাফারদের জন্য আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে ক্যামেরা সেটিংসের উপরে, কীভাবে ভালো ছবি তুলতে হয় এইসব বিষয়ের উপরে। যারা এখনও পর্যন্ত আমাদের সেই ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল থেকে ঘুরে আসবেন, সুন্দর সুন্দর ভিডিও সাজানো রয়েছে শুধুমাত্র আপনাদের জন্য, অনেক ভালো লাগবে আশা করি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে। আল্লাহ হাফেজ।